হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমি ভূগোল স্যার বসন্ত তোমাদের সকলকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসে উচ্চ মাধ্যমিক ভূগোলের প্র্যাকটিক্যালের যে রাশিবিজ্ঞানের ক্লাস হচ্ছিল তার দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে আয়তলেক অঙ্কন করতে হয় তো চলো ক্লাসটি শুরু করা যাক শিক্ষা এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম ক্লাস শুরুর আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও ক্লাসগুলির নোটিফিকেশন পেতে পারো স্টুডেন্ট আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে আয়তলেক অঙ্কন করতে হয় তবে রাশিবিজ্ঞানের পূর্বে একটি ক্লাস হয়ে গেছে ওপরে আই বাটনটায় ক্লিক করে তুমি পূর্বের যে ক্লাসটি হয়ে গেছে সেটি দেখে এসো তাহলে আজকে যে ক্লাসটি হবে সেটা তোমাদেরকে বুঝতে অনেকটাই হেল্পফুল করবে তো দেখো কীভাবে আয়তলেক অঙ্কন করতে হয় প্রথমে বলে রাখি তোমাদের পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে যে পুরাত্র তথ্য থেকে আয়তলেক অঙ্কন করো তাহলে দেখবে ঠিক এই ধরনের প্রশ্নটা থাকবে এক জায়গায় থাকবে সীমানা অর্থাৎ ফার্স্ট রোতে থাকবে সীমানা এবং সেকেন্ড রোতে থাকবে পরিসংখ্যা ফার্স্ট ওটা দেখো লেখা আছে দৈনিক বেতন অর্থাৎ একশো থেকে দুশো টাকার মধ্যে যে বেতনটা হয় তাকে দেওয়া হয়েছে পরবর্তী কলমে দেখো একশো কুড়ি থেকে একশো চল্লিশ এইভাবে পর্যায়ক্রমে কিন্তু সংখ্যাগুলো চলতে থাকছে একশো চল্লিশ থেকে একশো ষাট একশো ষাট থেকে একশো আশি একশো আশি থেকে দুশো টাকার মধ্যে যে বেতনটা আছে নেক্সট দেখো পরিসংখ্যা অর্থাৎ শ্রমিক সংখ্যা এখানে শ্রমিক সংখ্যা দেওয়া হয়েছে দশজন অর্থাৎ একশো থেকে দুশো টাকার মধ্যে দশজন শ্রমিক কিন্তু কাজ করে সেকেন্ডে দেখো একশো কুড়ি থেকে একশো চল্লিশ টাকার মধ্যে পাঁচজন শ্রমিক কাজ করে এবং যথাক্রমে একশো চল্লিশ থেকে একশো ষাট টাকার মধ্যে বারো বারোজন শ্রমিক একশো ষাট থেকে একশো আশি টাকার মধ্যে ছয়জন শ্রমিক একশো আশি থেকে দুশো টাকার মধ্যে দুজন শ্রমিক কাজ করছে এই তথ্যের ভিত্তিতেই বা এই ডেটাটার ভিত্তিতেই আমাদের কি তৈরি করতে হবে না আতলেক তৈরি করতে হবে তো দেখে নাও কীভাবে অ্যান্সারশিটটাই আমরা অ্যান্সার করবো দেখো প্রথমে ওপরে আমরা এবার হেডিং দেবো আয় অঙ্কনের হিসেব সারণী এই হেডিংটা প্রথমে দিয়ে নেবে তারপরে আমাদের শুরু হবে হচ্ছে এই চারটা তৈরি করা তো চারটা কীভাবে তৈরি করবো দেখো আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু এই শ্রেণী সীমানা ও পরিসংখ্যানা দেওয়া থাকবে তা আমরা দেখে থেকে শ্রেণী সীমানা এবং পরিসংখ্যান লিখে দেবো তার পাশাপাশি আরও তিনটি আমাদেরকে কলাম তৈরি করতে হবে প্রথমটা হচ্ছে ইন্টারভেল বা শ্রেণীর ব্যবধান সেকেন্ডটা হচ্ছে স্কেল যেটা হচ্ছে অনুভূমিক স্কেল আর হচ্ছে উলম্ব স্কেল তো আমাদের দুটো স্কেল দরকার সেটা হচ্ছে অনুভূমিক এবং উলম্ব তো এই অনুভূমিক স্কেল আর উলম্ব স্কেল কী করে করবো সব প্রসেসটা আমি এখানে আলোচনা করবো তো তোমরা ভালো করে কিন্তু বিষয়টাকে বুঝে নাও এবং বারবার ভিডিওটাকে দেখো পারলে তোমরা পজ করে ভিডিওটাকে দেখে তোমরা ক্যালকুলেট করে খাতার মধ্যে করতে থাকো তো প্রথমেই দেখো শ্রেণী সীমানার মধ্যে দেওয়া আছে সব সংখ্যাগুলো সেগুলো আমরা প্রশ্ন দেখে দেখে তুলে নিয়েছি পরিসংখ্যা দাও প্রশ্নগুলো দেখে থেকেই আমরা তুলে নিয়েছি শ্রেণী ব্যবধান বা ইন্টারভেল আমরা কী করে তৈরি করব ইন্টারভেল তৈরি করার জন্য তোমাদের জানতে হবে এই যে প্রথম যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর মধ্যে হান্ড্রেড এবং একশো কুড়ি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এই যে দুটো সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানের মধ্যে হান্ড্রেডটাকে বলা হয় হচ্ছে নিম্নসীমা বা লোয়ার বাউন্ডারি কি বলা হয় লোয়ার বাউন্ডারি বা এলবি এবং একশো কুড়িটাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্বসীমা অর্থাৎ আপার বাউন্ডারি ইউবি তাহলে একটি হলো লোয়ার বাউন্ডারি একটি হলো আপার বাউন্ডারি প্রত্যেকটা ক্ষেত্রে একই অবস্থা হবে একশো কুড়িটা হবে এক্ষেত্রে মানে এই সেইটার ক্ষেত্রে একশো কুড়ি হবে হচ্ছে লোয়ার বাউন্ডারি এবং ওয়ান ফোরটি হয়ে যাবে হচ্ছে আপার বাউন্ডারি এখানে ওয়ান ফোরটি হয়ে যাচ্ছে লোয়ার বাউন্ডারি এখানে ওয়ান সিক্সটি হয়ে যাচ্ছে আপার বাউন্ডারি এখানে ওয়ান সিক্সটি হয়ে যাচ্ছে লোয়ার বাউন্ডারি এখানে ওয়ান এইটটি হয়ে যাচ্ছে আপার বাউন্ডারি এইভাবে কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে কোনটা আপার বাউন্ডারি এবং কোনটা লোয়ার বাউন্ডারি নেক্সট দেখো এবার যে ইন্টারভেল যেটা তৈরি করতে হয় সেটা কীভাবে তৈরি করবো আমরা এটার জন্য সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু আপার বাউন্ডারি মাইনাস লোয়ার বাউন্ডারি তাহলে দেখো এখানে প্রথম যে শ্রেণীটা আছে একশো থেকে একশো কুড়ির মধ্যে সেখানে আপার বাউন্ডারি কত ছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি মাইনাস লোয়ার বাউন্ডারি কত হান্ড্রেড তাহলে হান্ড্রেড ওয়ান টোয়েন্টি থেকে হান্ড্রেডকে যদি আমরা মাইনাস করি অ্যান্সার উইল বি টোয়েন্টি তাহলে উত্তর হবে কত টোয়েন্টি তাই ইন্টারভেল দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কত করে রয়েছে টোয়েন্টি করে রয়েছে ঠিক একইভাবে যদি আমি একশো চল্লিশ আর একশো কুড়িকে বিয়োগ করি তাহলে উত্তর টোয়েন্টি হবে এবং একশো ষাট থেকে একশো চল্লিশকে বিয়োগ করলে টোয়েন্টি হবে একশো আশি থেকে একশো ষাটকে বিয়োগ করলেও টোয়েন্টি হবে এবং টু হান্ড্রেড থেকে এইটটি বিয়োগ করলেও সেই টোয়েন্টি উত্তর আসবে অর্থাৎ আমাদের শ্রেণী ব্যবধান কত করে হবে টোয়েন্টি করে হবে তাই প্রত্যেকটা দেখো টোয়েন্টি করেই রয়েছে আশা করি এত পর্যন্ত ক্লিয়ার হলো নেক্সট আমরা যেটা শিখব সেটা হচ্ছে অনুভূমিক স্কেল এবং উলম্ব স্কেল তো অনুভূমিক স্কেল কোনটাকে বলবো অনুভূমিক স্কেল মানে হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তলে যে রেখাটা থাকে তাকে বলা হয় অনুভূমিক স্কেল অর্থাৎ আমরা একে বলবো এক্স অক্ষ কি বলবো এক্স অক্ষ এবং উলম্ব স্কেলটা কি উলম্ব স্কেল হচ্ছে যখন ভূপৃষ্ঠের সমান্তালের সহল লেখার উপরে কোনো একটি লম্ব দাঁড়ানো থাকে তখন তাকে বলা হয় কি উলম্ব স্কেল অর্থাৎ আমরা একে বলবো কি ওয়াই অক্ষ তো তোমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ জানো সেক্ষেত্রে এই একই সিস্টেমটা কিন্তু এখানেও অ্যাপ্লিকেবেল তো এক্স অক্ষর মধ্যে আমরা ধরবো হচ্ছে অনুভূমিক স্কেল এবং ওয়াই অক্ষের মধ্যে ধরবো আমরা উলম্ব স্কেল এবার অনুভূমিক স্কেল কারো বেসিসে ধরতে হয় অনুভূমিক স্কেলটা আমরা ধরবো হচ্ছে শ্রেণী ব্যবধানের ভিত্তিতে অর্থাৎ আমাদের অঙ্কের মধ্যে দেখো শ্রেণী ব্যবধান কত করে আছে টোয়েন্টি করে রয়েছে তাহলে আমরা বলতে পারি যে টোয়েন্টি ব্যবধান ইকুয়াল টু ওয়ান সেন্টিমিটার অর্থাৎ এক সেন্টিমিটার দূরত্বটাকে আমরা নির্দেশ করছে কি টোয়েন্টি ব্যবধানে তাই টোয়েন্টি দিয়ে আমি টোয়েন্টিকে যখন ডিভাইডেট করব অর্থাৎ যে আমরা অনুভূমিকে স্কেল নিয়েছিলাম টোয়েন্টি ব্যবধান সমান সমান এক সেন্টিমিটার তাহলে আমি অঙ্কটাকে সেন্টিমিটার যখন প্রকাশ করছি সংখ্যাগুলো কি তখন টোয়েন্টিতে টোয়েন্টিকে ডিভাইডেট করছি অর্থাৎ এই টোয়েন্টিটা দিয়ে আমি এই টোয়েন্টিকে ডিভাইডেড করছি আর অ্যান্সার আমার কত বলে হচ্ছে টোয়েন্টি দেয়েন্টি ডিভাইডেড করে ওয়ান তাই আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু যেহেতু টোয়েন্টি টোয়েন্টিকে ডিভাইড করা হয়েছে তাই ওয়ান সেন্টিমিটার এসছে তোমরা যদি এখানে চাও যে এক সেন্টিমিটার জায়গায় দুই সেন্টিমিটার করবে তাহলে দুই সেন্টিমিটারের সমান সঙ্গে টোয়েন্টি ব্যবধান হবে তাহলে দুইশো টোয়েন্টি দে টোয়েন্টিকে ডিভাইড করলে অ্যান্সার হবে টু সেন্টিমিটার এইভাবে যে যত সেন্টিমিটার নেবে সেই হিসাবে হবে তবে মনে রাখতে হবে আমাদের অনুভূমিক স্কোল সবসময় এক সেন্টিমিটার গড়ে ঘড়ি আমরা নেবো নেক্সট আমরা শিখবো হচ্ছে উলম্ব স্কেল কিভাবে তৈরি করতে হয় উলম্ব স্কেলের ক্ষেত্রে দেখো আমাদেরকে দেখতে হবে পরিসংখ্যান উলম্ব স্কেলের ক্ষেত্রে আমাদের দেখতে হয় পরিসংখ্যানগুলোকে দেখো এখানে হায়েস্ট এবং লোয়েস্ট তোমাকে দেখতে হবে এখানে হায়েস্ট হচ্ছে টুয়েলভ এবং লোয়েস্ট হচ্ছে টু তাহলে আমাদের সেন্টিমিটার স্কেলের মধ্যে দুই সেন্টিমিটার থেকে বারো সেন্টিমিটারের মধ্যে কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে আমাদের এই স্কেল ডাঞ্চ হিসাবে ধরি অর্থাৎ এখানে যদি আমরা ধরি একজন শ্রমিক সমান সমান যদি এক সেন্টিমিটার তাহলে কিন্তু আমাদের স্কেলটি বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটারের মধ্যে কিন্তু পুরো চিত্রটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে তোমরা এও জানো আমরা যত বড় মান ধরবো তত কী হবে না চিত্রটি ছোটো হবে এবং যদি যত ছোট মান ধরবো তত চিত্রটি বড় হবে অর্থাৎ এদের মধ্যে চিত্রের সাথে অর্থাৎ ম্যাপের সাথে আমাদের যে স্কেল থাকবে তাদের মধ্যে একটা ব্যস্ত সম্পর্ক থাকে তো আমাদের এখানে মান যদি আমরা কম ধরি তাহলে কি হবে না চিত্রটি বড় হবে এবং মান যদি আমরা বেশি ধরি তাহলে চিত্রটি ছোটো হবে আমরা যেহেতু এখানে চিত্রটিকে একটা মাঝামাঝি জায়গায় নিয়ে আসব তাই জন্য আমরা মানটা কত ধরলাম একটু বেশি ধরলাম অর্থাৎ এক সেন্টিমিটার সমান সমান এক ধরেছি যদি এক সেন্টিমিটার সমান সমান এক হয় তাহলে আমরা দেখো এটা করতে হয় পরিসংখ্যানটা উলম্ব স্কেল আমরা লিখবো যে এক মিনা সমান সমান এক পরিসংখ্যা তাহলে এবার যে এক যে পরিসংখ্যা যেটা আছে এই ওয়ান পরিসংখ্যা আছে ফ্রিকোয়েন্সি এই ওয়ান দিয়ে আমরা কি করবো না এই টেনকে ডিভাইডেড করবো অর্থাৎ টেন ডিভাইডেড বাই ওয়ান ওয়ান পরিসংখ্যা তাহলে এই পরিসংখ্যা দিয়ে পরিসংখ্যাকে ভাগ করে কী পাবো আমরা স্কেলটি পাবো তাহলে এক দশকে ভাগ করলে কত হবে টেন সেন্টিমিটার ঠিক একইভাবে আমরা ওয়ান দিয়ে আবার ফাইভকে ডিভাইডেড করবো ওয়ান দিয়ে ফাইভকে ডিভাইডেড করলে অ্যান্সার কত হবে না ফাইভ সেন্টিমিটার এবং এইভাবে প্রত্যেকটা আমরা করেছি দেখো ওয়ান দিয়ে টুয়েলভকে ডিভাইড করেছি অ্যান্সার হয়েছে টুয়েলভ তাই টুয়েলভ সেন্টিমিটার ওয়ান দিয়ে সিক্সকে ডিভাইড করেছি তাই উত্তর রয়েছে সিক্স সেন্টিমিটার ওয়ান দিয়ে আবার টুকে ডিভাইড করেছি উত্তর রয়েছে টু সেন্টিমিটার তোমরা এখানে এই যে ওয়ান সেন্টিমিটার যেমন আমি নিয়েছি অঙ্কের ক্ষেত্রে তোমরা এখানে এক সেন্টিমিটারের জায়গায় তোমার পরিসংখ্যাকে বাড়িয়েও নিতে পারো অর্থাৎ এক সেন্টিমিটার সময় সময় যদি দুই পরিসংখ্যা নাও তাহলে তোমাকে এখানে দুই দিয়ে দশকে ভাগ করতে হবে যদি তোমরা এক সেন্টিমিটার সময় সমান পাঁচ নাও তাহলে কিন্তু পাঁচ দিয়ে তোমাকে দশ ভাগ করতে হবে তাহলে এইভাবে কিন্তু আমাদের ভাগ করে করে কী করতে হবে না স্কেলটা তৈরি করতে হয় নেক্সট আমরা শিখবো কিভাবে সমগ্র অঙ্কনটি করতে হয় ভিডিও ক্লাসটি যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করো যারা ভিডিওটি প্রথম দিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমাদের নোটিফিকেশান যেতে পারে আসলে কঙ্কনের জন্য আমাদের দরকার গ্রাফ পেপার স্কেল ও পেন্সিল গ্রাফ পেপারের উপরে আমরা স্কেলের সাহায্যে এক সক্ষ এবং ওয়াই অক্ষ টেনে নিলাম ওয়াই অক্ষে আমরা উলম্ব স্কেলের মানগুলি লিখে নিলাম এখানে শূন্য থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত মান লেখা হয়েছে অনুভূমিক স্কেলে আমরা অক্ষ বরাবরে শ্রেণী সীমানাগুলো লিখে নিলাম এক্ষেত্রে জিরো থেকে হান্ড্রেডের মাঝে একটি গ্যাপ রাখতে হবে যার যে ডবল দুটো লাইন টানা হয়েছে এইবার আমরা উলম্ব স্কেলের মানগুলি বসিয়ে দিলাম পরপর প্রথমে দেখো দশ সেন্টিমিটার তারপরে পাঁচ তারপরে বারো তারপরে ছয় তারপরে দুই সেন্টিমিটার করে প্রত্যেকটি বিন্দু আমরা টেনে নিয়েছি এবং এইগুলোকে একটি স্কেলের সাহায্যে পরস্পর আমরা উলম্বভাবে যুক্ত করছি যুক্ত করা হয়ে গেলে চিত্রটি যেভাবে তৈরি হবে সেটি হচ্ছে অনেকটা এরকম তোমার ডান দিকে পিকচারটা দেখছো কিভাবে তৈরি হওয়ার পরে দেখতে লাগে এটি হয়ে যাওয়ার পরে আমাদের করতে হবে কি অনুভূমিক যে বিন্দুগুলো তোমরা দেখতে পাচ্ছ এই অনুভূমিক বিন্দুগুলিকে স্কেলের সাথে যুক্ত করব। দেখো এইভাবে আমাদের স্কেলটাকে ধরে বিন্দুগুলিকে যুক্ত করতে হবে এবং যুক্ত করার পরে চিত্রটি যেরকম রূপ নেবে সেটি হচ্ছে ঠিক এরকম দেখো ডান দিকের ছবিটি দেখো ঠিক এইভাবে কিন্তু যুক্ত করার পরে দেখাবে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের আত্মক্ষেত্রগুলিকে রং করতে হবে এক্ষেত্রে যেহেতু শ্রমিক সংখ্যা দেখানো হচ্ছে তাই রেড কালার দিয়ে আমাদের এখানে ক্ষেত্রের ভেতরে রং করে দেবো আমরা এইভাবে রং করা হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু নেক্সট যেটা করব সেটি হচ্ছে দুই সাইডে অর্থাৎ উলম্ব এবং অনুভূমিক স্কেলের মধ্যে একটি অ্যারো দিয়ে উপরে আমরা মানগুলোকে লিখে নেব এবং পাশে লিখে রাখবো অনুভূমিক স্কেল এবং উলম্ব স্কেল এর সাথে সাথে আমরা বাউন্ডারি বাউন্ডারি দেবো এবং উপরে হেডিংয়ে লিখব আতলে কঙ্কন তার নিচে লিখবো দৈনিক বেতন অনুযায়ী শ্রমিক সংখ্যা এবং স্কেলে আমরা লিখবো নৌমি স্কেল এক সেন্টিমিটার সমান সমান টোয়েন্টি ব্যবধান এবং উলম্ব স্কেল সমান সমান এক সেন্টিমিটার সমান সমান ওয়ান জন শ্রম